নমস্কার। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় আসব সেটি হলো থার্মোমিটি বা থার্মোমেট্রি, একাদশ শ্রেণীর একটি চ্যাপ্টার। ছাত্রছাত্রীদের বলে রাখি, এই চ্যানেলটির সমস্ত ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আচ্ছা, তাহলে আমরা থার্মোমিটি বা থার্মোমেট্রির অংশে চলে আসি। প্রথমে একটু বুঝে নিই যে থার্মোমিটি কি। থার্মোমিটি হলো পদার্থবিজ্ঞানের এমন একটা অংশ যেখানে তাপমাত্রার পরিমাপ নিয়ে আলোচনা করা হবে, মেজারমেন্ট অফ টেম্পারেচার নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাই হলো থার্মোমিটি। এখন তাপ কাকে বলে আমরা তা জানি, যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে বস্তু শীতল হয়। এবং তাপমাত্রা কাকে বলে সেটাও আমাদের জানা, যে তাপমাত্রা হলো বস্তুর একটা তাপীয় অবস্থা যাহা স্থির করে দেয়, যাহা ঠিক করে দেয় যে এক বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে বা গ্রহণ করবে। এখন এই তাপমাত্রার সংজ্ঞা আমাদের জানা। তাহলে থার্মোমিটি আমাদের কি বলতে চাইছে? না, থার্মোমিটি প্রথমে যেটা আমাদের জানাতে চাইছে, তাপীয় অনুভূতি বলে একটা কথা আছে। থার্মাল তাপীয় অনুভূতি নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন অনুভূতি বলতে যেটা বুঝি আমরা, যে বস্তুটাকে স্পর্শ করলে, বস্তুটা যখন সংস্পর্শে আসবে কেউ বা বস্তুটাকে স্পর্শ করলে বস্তুটার তাপীয় অবস্থা সম্পর্কে একটি ধারণা আমাদের মধ্যে জন্মায়। কোন বস্তুটা বেশি গরম, কোন বস্তুটা কম গরম, কোন বস্তুটা বেশি ঠান্ডা, কোন বস্তুটা কম ঠান্ডা, এই অনুভূতিটা, এই যে বিশেষ একটা অনুভূতি আমরা পাই, এটার নামই হলো তাপীয় অনুভূতি। এখন এই থার্মোমিটিতে আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার আদি সূত্র। তাপগতিবিদ্যার আদি সূত্র বা যেটাকে বলা হয় জেরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জেরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এখন জেরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে? বলছে যদি এ বি সি তিনটি বস্তু রয়েছে ধরা যায়। এখন এ এবং বি এই দুটো বস্তুর তাপীয় অনুভূতি যদি সমান হয়, বি এবং সি, এই এ এবং সি এদের মধ্যেও যদি তাপীয় অনুভূতি সমান হয়, তাহলে একথা আমরা বলতে পারবো যে বি এবং সি এদের মধ্যেও তাপীয় অনুভূতিটা সমান হবে। এটাই তাপগতিবিদ্যার আদি সূত্র বলতে চাইছি। এখন তাহলে এই তাপগতিবিদ্যার যে আদি সূত্র, যে সূত্রটা আমরা পেলাম, এটা সাধারণভাবে বুঝতে পারি। যদি এ আর এবং বি এই দুজনের বয়স যদি সমান হয়, এ এবং সি যদি এদের বয়স সমান হয়, তাহলে বি এবং সি এদের বয়সও সমান হবে। এ একটা লাঠি যদি হয়, বি একটা লাঠি হয়, সি একটা লাঠি হয়, এ লাঠির দৈর্ঘ্য বি লাঠির দৈর্ঘ্য যদি সমান হয়, এ লাঠির দৈর্ঘ্য সি লাঠির দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে বি লাঠির দৈর্ঘ্য সি লাঠির দৈর্ঘ্য সমান হবে। এটা তাপগতিবিদ্যার আদি সূত্র বা জেরোথ ল অফ থার্মোডাইনামিক্স এটা বলতে চাইছে। এখন তাপীয় অনুভূতি বা তাপীয়, এই তাপীয় অনুভূতির সঙ্গে একটা তাপীয় সাম্যবস্থা যদি বলতে পারি, অর্থাৎ এ বস্তু আর বি বস্তু এদের তাপীয় অনুভূতি সমান, অর্থাৎ আমরা বলতে পারবো যে এ বস্তু এবং বি বস্তু তাপীয় সাম্যবস্থায় আছে, দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, বা এটা বলতে পারি এ বস্তু আর সি বস্তুর ক্ষেত্রেও তাপীয় অনুভূতি সমান হলো, মানে এ বস্তু এবং সি বস্তু তাপীয় সাম্যবস্থায় আছে, দে আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তাই তাপগতিবিদ্যার আদি সূত্র যেটা বলতে চাইছে, তাহলে বি এবং সি এরাও তাপীয় সাম্যবস্থায় থাকবে, দে আর অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। এটাই জেরোথ ল বলতে চাইছে। এখন এই তাপগতিবিদ্যার আদি সূত্র থেকে
আমরা এর তাৎপর্য খোঁজার চেষ্টা করি, এই সূত্রটার তাৎপর্যটা কি, এটা প্রয়োজনীয়তাকে। তাহলে এই সূত্র থেকে একটা জিনিস পরিষ্কার, দুটি বস্তুর তাপীয় অনুভূতি যদি সমান হয় তাহলে আমরা বলতে পারছি বস্তু দুটি তাপীয় সাম্যবস্থায় আছে। তাহলে বস্তুদের নিজস্ব নিশ্চয়ই একটি কিছু ধর্ম আছে, যে ধর্মটা সমান হলে তবেই আমরা বলতে পারবো বস্তু দুটি তাপীয় সাম্যবস্থায় আছে, এবং অ্যাকচুয়ালি সেই ধর্মটাই হলো তাপমাত্রা বা টেম্পারেচার। অর্থাৎ দুটি বস্তু তাপীয় অনুভূতি সমান তখনই হবে যদি দুজনের তাপমাত্রা সমান হয়, দুটি বস্তু তাপীয় সাম্যবস্থায় তখনই থাকবে যদি দুজনের তাপমাত্রা সমান হয়, তাপ নয় কিন্তু। তাহলে দুজনের ক্ষেত্রে তাপীয় অনুভূতি এবং সমান তাপীয় অনুভূতি যে সমান হবে বা তারা ইকুইলিব্রিয়ামে থাকবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটা একমাত্র সম্ভব হবে যদি তাদের দুজনের তাপমাত্রা সমান হয়। এটাই তাপগতিবিদ্যার যে আদি সূত্র সেটার তাৎপর্য। এখন তাহলে সেই তাপমাত্রা আমরা অর্থাৎ এখানে যেটা নিয়ে আলোচনায় চলে আসবো, তাপমাত্রার পরিমাপ নিয়ে একটু আলোচনায় আমরা চলে আসছি। তাপমাত্রা পরিমাপ, আমরা এই কথা সকলেই জানি, তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম হচ্ছে থার্মোমিটার। বিভিন্ন ধরনের থার্মোমিটার তৈরি হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী নানা রকম কাজের জন্য বিভিন্ন ধরনের থার্মোমিটার তৈরি করেছে। আমরা খেয়াল করলে দেখব প্রত্যেকটা থার্মোমিটারের কিন্তু একটি করে নিম্ন স্থিরাঙ্ক আছে আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। নিম্ন স্থিরাঙ্ক কী না তাও আমরা জানি, যে তাপমাত্রায় প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয় সেই তাপমাত্রাটাকে আমরা বলছি নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী না প্রমাণ চাপে যে নির্দিষ্ট তাপমাত্রায় জল বাষ্পে পরিণত হয় সেই নির্দিষ্ট তাপমাত্রাকে আমরা বলছি কি ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রত্যেকটা থার্মোমিটারে যে রকম থার্মোমিটারই হোক না কেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটি করে নিম্ন স্থিরাঙ্ক একটি করে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে। দেখা যাক বিভিন্ন ধরনের থার্মোমিটারের কীরকম নিম্ন স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে। তাহলে আমি একটু ছক তৈরি করি, যে স্কেল ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক প্রাথমিক অন্তর। যেমন প্রথমে যে স্কেলটার কথা বলি, এক নম্বর সেন্টিগ্রেড স্কেল, সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল যাকে বলি, আমরা জানি তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং প্রাথমিক অন্তর হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মাঝের যে অন্তরটা সেটা হলো প্রাথমিক অন্তর, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো প্রাথমিক অন্তর। দু নম্বর, আমরা ফারেনহাইট স্কেলের নাম শুনেছি, ফারেনহাইট স্কেলের নাম শুনেছি, ফারেনহাইট যিনি আবিষ্কার করেছিলেন তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক সকলেই জানি 212 ডিগ্রি ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক আমরা জানি 32 ডিগ্রি ফারেনহাইট, এবং প্রাথমিক অন্তর যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের বিয়োগফল সেটা হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। দ্বিতীয়ত রোমার স্কেল নামক একটি স্কেল আছে, রোমার স্কেল যার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি আর, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি আর, প্রাথমিক অন্তর এদের দুজনের বিয়োগফল মানে 80 ডিগ্রি আর, যদিও এর ব্যবহারটা কম কিন্তু রোমার স্কেল নামক স্কেল আছে। চার নম্বর কেলভিন স্কেল, লর্ড কেলভিন আবিষ্কার করেছিলেন পরম তাপমাত্রা নিয়ে যে স্কেল লর্ড কেলভিন তৈরি করেছিলেন সেটা পরম স্কেল নামে পরিচিত, আমরা দশম শ্রেণীতে পড়েছি। এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন, নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, এবং প্রাথমিক অন্তর 100 কেলভিন। ঠিক আছে, তাহলে এখান থেকে কথা এগুলো বিভিন্ন স্কেল, এছাড়াও আরও অনেক স্কেল আছে, আমি আর সব স্কেলগুলো যাওয়ার প্রয়োজন নেই, আমি কয়েকটা স্কেল পেয়েছি সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। এখান থেকে কয়েকটি ব্যাপার জানার আছে আমাদের, কী কী জানার আছে, আমরা
পাচ্ছি বিভিন্ন স্কেলের উর্ধ্বস্থিরাঙ্গ নিম্নস্থিরাঙ্গ বিভিন্ন বা প্রাথমিক অন্তরা বিভিন্ন, কিন্তু কিন্তু সেন্টিগ্রেড স্কেলের প্রাথমিক অন্তর আর কেলভিন স্কেলের প্রাথমিক অন্তর কিন্তু সমান। অর্থাৎ এটা আমি বলতে পারবো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বাহাস সমান 100 কেলভিন বৃদ্ধি বাহাস, বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বাহাস 1 কেলভিন বৃদ্ধি বাহাসের সঙ্গে সমান, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে 1 ডিগ্রি মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি এবং 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস কিন্তু সবসময় সমান হবে। যদি কোথাও কোনো প্রশ্ন করে থাকে যে আচ্ছা বলতো সেন্টিগ্রেড স্কেলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি মানে কেলভিন স্কেলে কত বৃদ্ধি, কেলভিন স্কেলেও কিন্তু একই পরিমাণ অর্থাৎ 30 কেলভিন বৃদ্ধি, এটা আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। সেন্টিগ্রেড স্কেলে বৃদ্ধি, কেলভিন স্কেলে বৃদ্ধি কিন্তু সমান। বা কিন্তু যদি বলে আচ্ছা বলতো 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন, না সেন্টিগ্রেড থেকে কেলভিন করতে গেলে আমরা জানি 273 যোগ করতে হয়, না 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 30+273 সমান 303 কেলভিন। কিন্তু যদি কথাটা ঘুরিয়ে বলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি সমান কত কেলভিন বৃদ্ধি, না 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি মানে 30 কেলভিন বৃদ্ধি, এই দুটো জায়গায় একটু খেয়াল রাখতে হবে। হলো এছাড়াও তাহলে এটা হলো সেন্টিগ্রেডের সঙ্গে কেলভিনের প্রাথমিক অন্তরের সম্পর্ক। এবার আরও একটা সম্পর্ক আমাদের ক্ষেত্রে কাজে লাগে, এটা খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে যে 100 ডিগ্রি প্রাথমিক অন্তর যেখানে সেন্টিগ্রেড স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে সেই প্রাথমিক অন্তর 180 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ একই কথা আমি এখানে বলতে পারবো যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হার সমান 180 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস সমান 180/100 ডিগ্রি ফারেনহাইট এত বৃদ্ধি বা হ্রাস, বা 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি বা হ্রাস, এটাও খেয়াল রাখতে হবে। সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইট কি, না 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস যাই হোক না কেন এটা সমান কি 9/5 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি বা হ্রাস, এটা হলো সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইটের বৃদ্ধি বা হ্রাসের সম্পর্ক। তাহলে এবার এসব রোগ এবার রমার রোগ করা যেতে পারে, আমাদের এটা কাজে লাগে বলে এগুলি আমরা বললাম। এরপরে আমরা আসি যে এই যে বিভিন্ন স্কেল, এই স্কেলগুলোর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক রাখার প্রয়োজন হয়। কারণ কখনো কোনো একটি নির্দিষ্ট স্কেলে কারো তাপমাত্রা জানলে অন্য একটা স্কেলে তার তাপমাত্রা জানার কখনো প্রয়োজন হয়ে পড়ে, সেজন্য একটি তাপমাত্রা কোনো একটা স্কেলে জানলে অন্য স্কেলে তাপমাত্রা জানার প্রয়োজন, অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক রাখার প্রয়োজন আছে। কী সম্পর্ক, না এটা মনে রাখতে হবে যে কোনো স্কেলে পাঠ, যে কোনো স্কেলে পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, সেই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, এটা সবসময় ধ্রুবক হয় যে কোনো স্কেলের জন্য, ঠিক আছে। এখন এই নীতি অনুযায়ী আমরা যদি সেন্টিগ্রেড স্কেলের ক্ষেত্রে আসি, সেন্টিগ্রেড স্কেলের পার্টটাকে আমি সি ধরলাম, সেন্টিগ্রেড স্কেলের পার্টটাকে আমি সি ধরলাম, স্কেলে পার্ট কত নিম্ন স্থিরাঙ্ক কত 0, তাহলে সি মাইনাস 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত তাহলে 100-0, ফারেনহাইটে কত তাহলে ফারেনহাইটে স্কেলে পার্টটাকে এফ লিখলাম, এফ মাইনাস 32 বাই 212-32 রমার স্কেলে আর, আর মাইনাস 0 বাই 80-0 কেলভিন স্কেলে আর মাইনাস সরি কেলভিন স্কেলে কে মাইনাস 273 বাই 373-273, এই হলো স্কেলগুলো সম্পর্ক। যদি একটু ছোটো করার চেষ্টা করি তাহলে আসবে সি বাই 100 এফ মাইনাস 32 বাই 180
আর বাই আশি কে মাইনাস দুশো তিয়াত্তর বাই একশো। এই হলো চারটে স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে যে কোনো একটা স্কেলের তাপমাত্রা যদি আমাকে দিয়ে থাকে তাহলে এখান থেকে সহজেই অন্য স্কেলের তাপমাত্রা পেয়ে যেতে পারবে। যেমন আমাকে যদি বলে আচ্ছা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া হলো, তাহলে কেলভিন স্কেলে কত হবে, তাহলে ফারেনহাইটের সঙ্গে কেলভিনের একটা সম্পর্ক লিখব, লিখে ফারেনহাইট স্কেলে যে তাপমাত্রা দিয়েছে এফের জায়গায় বসাবো, সহজেই সেখান থেকে কে এর মানটা অর্থাৎ কেলভিন স্কেলে তার তাপমাত্রা কত হবে সেটা আমরা নির্ণয় করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো স্কেলগুলোর মধ্যে সম্পর্ক। এবার আরও একটা জিনিস আমাদের জানার দরকার, যদি নতুন করে কোনো স্কেল তৈরি করা হয়, যদি নতুন করে কোনো স্কেল তৈরি করা যায় তো তাহলে সেই স্কেলটার সঙ্গে আমাদের এই স্কেলগুলোর কী সম্পর্ক পাওয়া যাবে সেটা একটু দেখার চেষ্টা করা যাক। তো নতুন করে যদি সম্পর্ক করি, ধরি আমরা আর একটা নতুন স্কেল বানাই, আমরা নিজেরাই একটা স্কেল বানানোর চেষ্টা করি, কী স্কেল না ধরা যাক, এখন তো করোনা ভাইরাসের সময়, তো নতুন একটা স্কেল ধরা যাক করা হলো করোনা স্কেল, করোনা নামে একটি স্কেল তৈরি করা হলো করোনা স্কেল। সেই স্কেলটা নিম্ন স্থিরাঙ্ক আমরাই ঠিক করবো, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরাই ঠিক করবো। সেই স্কেলটা ধরা যাক ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 500, এ লেখা হলো ধরা যাক স্কেলটার পরিমাপটা এ দিয়ে করা হলো 500, এর নিম্ন স্থিরাঙ্ক মনে করা যাক 200 এ, আর তার প্রাথমিক অন্তর কত হবে বিয়োগ করলে আসছে 300। তাহলে এ একটি নতুন স্কেল তৈরি করা হলো যেকে এ দিয়ে চিহ্নিত করেছি আমরা, তার নাম দেওয়া হয়েছে করোনা স্কেল। এখন আমি যে স্কেলটা আজকে বানালাম সেই স্কেলটার সঙ্গে গতানুগতিক যে স্কেলগুলো রয়েছে তাদের সম্পর্ক কী, তার সম্পর্কটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। কী করে পারবো সম্পর্কটা, ঠিক এই যে কোনো স্কেলে পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটা সবসময় ধ্রুবক হবে। স্কেলে পার্টটাকে আমি এ ধরলাম, নিম্ন স্থিরাঙ্ক কত হবে, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 200 বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত হবে 500 মাইনাস 200, তার মানে এ মাইনাস 200 বাই 300। অর্থাৎ আমি যে এখন স্কেলটা বানালাম সেই স্কেলটার সাথে আমাদের একদম নির্দিষ্ট করা বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার করা যে স্কেলগুলো রয়েছে তার সঙ্গে আমার তৈরি করা স্কেলটার একটা সম্পর্ক তৈরি করে ফেলতে পেরেছি। এবার আমাকে বলতে পারে আচ্ছা বলো তো তাহলে তুমি যে স্কেলটা তৈরি করলে তোমার স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করে যদি 400 ডিগ্রি পাও, তোমার স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা ওই 400 ডিগ্রি পাও, তাহলে সেন্টিগ্রেড স্কেলে ওই বস্তুর তাপমাত্রা কত, তাহলে সেন্টিগ্রেডের সঙ্গে আমার স্কেলটার সম্পর্কটা লেখা হবে। লিখে যেহেতু আমার স্কেলে বস্তুটার তাপমাত্রা 400 পেয়েছি তাহলে এর জায়গাতে আমি 400 বসাবো, এর জায়গাতে 400 বসালে আমি সেখান থেকে সি এর মানটা নির্ণয় করতে পারবো। এইভাবে নতুন কোনো যদি স্কেল তৈরিও করা হয় তাহলে নতুন স্কেলটার সঙ্গে পুরনো স্কেলগুলোর যে সম্পর্কটা রাখা হলো এই সম্পর্কের মাধ্যমে আমরা বস্তুটার তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে এই হলো তাপমাত্রা পরিমাপের যে স্কেল বা তাপমাত্রা পরিমাপের স্কেলের সম্পর্কে কয়েকটি কথা বলা হলো। এবং আরও দুই একটা কথা একটু বলে নিই এখানে এই সূত্রে, যে এই যে স্কেলগুলো দেখানো হয়েছে, যে নির্দিষ্ট স্কেলগুলো দেখানো হয়েছে, এই স্কেলগুলোর মধ্যে একমাত্র কেলভিন স্কেলই, কেলভিন স্কেল বা পরম স্কেল যেটাকে বলছি লর্ড কেলভিন আবিষ্কার করা, কেলভিন স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা ঋণাত্মক হতে পারে না, কেলভিন স্কেলেই একমাত্র যে কোনো বস্তুর তাপমাত্রা সবসময় ধনাত্মক হবে। আর কেলভিন স্কেল ছাড়াও আর এক ধরনের স্কেল আছে যেটাকে রয়মার স্কেল বলা হয়, ঠিক আছে, এই পরমশূন্য তাপমাত্রা, পরমশূন্য তাপমাত্রা যেটা মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড, যে পরম শূন্য তাপমাত্রা আমরা জানি, এটা ফারেনহাইট স্কেলে যেটা এর মান দাঁড়ায় মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। এখন এই তাপমাত্রাটাকে সর্বনিম্ন ধরে আর এক ধরনের স্কেল তৈরি করা হয়, তার নাম হচ্ছে রয়মার স্কেল, যেটা আমরা পরবর্তীকালে জানব। তাহলে এই হলো আমাদের থার্মোমিটি অর্থাৎ তাপমাত্রার যে পরিমাপ সংক্রান্ত আলোচনা আমরা এখানে করে নিয়েছি। আচ্ছা, এখানে আর একটা কথা আমরা পরিষ্কার করে বলে নিই, এখন দুটি বস্তু রয়েছে, ধরা যাক এ একটা বস্তু, বি একটা বস্তু। এখন
এই যে দুটো বস্তু রয়েছে এই দুটো বস্তু তাপীয় সাম্যাবস্থায় আছে মানে সহজ কথায় আমরা যেটা বুঝতে পারি সহজ কথায় আমরা যেটা বলতে পারি এদের দুজনের তাপমাত্রা সমান এবং তাপীয় সাম্যাবস্থায় থাকলে বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না তাপের আদান প্রদান তখনই হবে তাপের আদান প্রদান তখনই হবে সবসময় যার উষ্ণতা বেশি এর উষ্ণতা কম তাপের আদান প্রদান তখনই হবে যার উষ্ণতা বেশি তার থেকে যার উষ্ণতা কম তার দিকে উষ্ণতা বা তাপমাত্রা অর্থাৎ বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে তাপের আদান প্রদান হবে এক্ষেত্রে মনে রাখার বিষয় কারো কারো ক্ষেত্রে মনে হতে পারে যে ধরা যাক একটা বস্তুতে 500 ক্যালোরি তাপ আছে ধরা যাক আর একটা বস্তুতে 100 ক্যালোরি তাপ আছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কোন বস্তু থেকে কোন বস্তুতে তাপ যাবে এটা কিন্তু বলা যাবে না কারণ একটা বস্তু থেকে অন্য বস্তুতে যে তাপের আদান প্রদান হবে সেই তাপের আদান প্রদানটা মূল যেটা বলার বিষয় তাপের আদান প্রদানটা কিন্তু একদমই তাপের ওপর নির্ভরশীল নয় তাপের আদান প্রদানটা পুরোপুরি নির্ভর করবে তাপমাত্রার উপরে যা এই দুজনের মধ্যে যার তাপমাত্রা বেশি হবে তার থেকে যার তাপমাত্রা কম হবে তার দিকে তাপ কিন্তু যাবে যদিও এটা আমরা পরবর্তীকালে একটি ব্যাপারে খুব বিশদভাবে জানবো এটা সাধারণ একটি জ্ঞান হিসেবে তাপমাত্রা অর্থাৎ তাপের আদান প্রদানটা নির্ভর করবে তাপমাত্রার উপরে সেই জন্যেই থার্মোমিটি আজকে বন্ধুই থাক ভালো করে চ্যাপ্টারটা তৈরি করবে প্রশ্নগুলো বা উত্তরগুলো লিখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার